আপনি যারা নেতাজি সুভাষপে ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তো আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে গতকালকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশটা হচ্ছে বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনাদের প্রত্যেকের জন্য। তো এই নোটিশটুকু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেনি বা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে পারেননি, তাদের জন্য আবার একটি ইউনিভার্সিটির তরফ থেকে নতুন করে একটি সুযোগ দেওয়া হয়েছে। তো এই নোটিশে কী বলা হয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। এখানে আপনারা অলরেডি কিন্তু অন স্ক্রিনে ডেট দেখতে পাচ্ছেন, 26/9/2021 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এই নোটিশে কিন্তু বলা হয়েছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য, তো তার ডেট কিন্তু আবার ইউনিভার্সিটির তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন December 2020 এবং June 2021। তো এই যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, তো আপনারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেননি বা ভুলে গেছেন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে, তো তাদের ক্ষেত্রে বিরাট একটি সুযোগ ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন, এটা আপনাদের মাত্র 3 দিনের মতো চলবে। তো এই পোর্টালটি কিন্তু 3 দিনের মতো ওপেন করা থাকবে। এই 3 দিনের মধ্যে কিন্তু যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেননি অনলাইনে, তো অবশ্যই করে আপনারা কিন্তু প্রত্যেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেবেন। তো এখানে কিন্তু ডেট অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে 27 সেপ্টেম্বর থেকে কিন্তু এই পোর্টালটি ওপেন করা হচ্ছে, অর্থাৎ আজকে 4টে PM থেকে শুরু হবে আপনাদের এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। তো এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন বা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন। এবং এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের এন্ডিং ডেট, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর, অর্থাৎ 29 সেপ্টেম্বর 4টে PM পর্যন্ত। এই 4টে PM এর আগে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে। তো যারা যারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন অনলাইনে জমা করতে পারেনি, অবশ্যই করে কিন্তু আপনাদের বিরাট একটি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেবেন, অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করে নেবেন। এবং এই যে পোর্টালটি, যে ওয়েবসাইটে বা যে পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে, সেই পোর্টালের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লগ ইন বা সেই পোর্টালটি ওপেন করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। পোর্টালটি কিন্তু এই 3 দিন মাত্র খোলা থাকবে। তো এই 3 দিন 24 ঘন্টায় কিন্তু খোলা থাকবে। 24 ঘন্টার মধ্যে সকাল বিকালটা যে কোনো সময় কিন্তু আপনারা পরীক্ষাটি বা অ্যাসাইনমেন্ট সাবমিশন অনলাইনে জমা করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। এবং অ্যাসাইনমেন্ট স্লিপ যারা যারা ডাউনলোড করতে পারেন, অবশ্যই করে কিন্তু ডাউনলোড করে নিজেদের কাছে যত্ন সহকারে রেখে দেবেন, কারণ ওটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন। যদিও বাই চান্স আপনাদের ইউনিভার্সিটি তরফ বা স্টাডি সেন্টার থেকে যদি আপনাদের এই অ্যাসাইনমেন্ট স্লিপটি যদি জমা নেওয়ার জন্য চাই, তো সেক্ষেত্রে আপনারা স্টাডি সেন্টারে জমা করতে হতে পারেন। তো সেক্ষেত্রে আপাতত আপনারা নিজেদের কাছেই কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন এই অ্যাসাইনমেন্ট স্লিপটি। এবং যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন অনলাইনে করতে পারেন, অবশ্যই করে নেবেন। অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন, অর্থাৎ এন্ডিং, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 29 সেপ্টেম্বর। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য হবু কমন যোগ্য অ্যান্সার শিট বা ফাইনাল পরীক্ষার MCQ যে পরীক্ষা আপনাদের হতে চলেছে, যেটা হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর থেকে শুরু হচ্ছে 10 অক্টোবর পর্যন্ত। তো এই MCQ প্রশ্নপত্র যে হুবহু কমন চোখ ক্যান্সার সে, সেটা আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকেই পেয়ে যাবেন। অবশ্যই করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এবং যারা যারা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে পারেননি, তো আপনাদেরও কিন্তু MCQ যে প্রশ্নগুলো আসছে পরীক্ষাতে, তো তার হুবহু কমন যোগ্য প্রশ্ন সহ উত্তরপত্র কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে পেয়ে যাবেন। অবশ্যই করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো এই নোটিশটি বিডিপি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেননি। এটাই কিন্তু শেষ সুযোগ। অবশ্যই করে আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন বা অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন।